আজকে প্রথম আপনি ভর্তি হয়েছেন, আপনি কি ধরনের সমস্যাটা নিয়ে আমাদের এখানে এসেছেন? যদি সমস্যা হয়েছে মানে কি হাঁটু আর কোমর আর মেরুদণ্ডে তিন জায়গা বেশিরভাগ ব্যথা করে। আচ্ছা, হাতের জয়েন্টগুলোতে ব্যথা করে করে মানে এটা কর বেশিগুলাই এটা তিনটা জায়গা ব্যথা করে, এটা সবচেয়ে বেশি করে। এটা কত দিনের ভিতরে একবার অনেক সময় করুন সারা দিনের ভিতরে। আচ্ছা, কিন্তু এই তিন জায়গায় বেশি সবচেয়ে বেশি করে। এই ব্যথাটা শুরুটা হয়েছিল কতদিন আগে? শুরুটা কিন্তু আমার আগে ছিল হাঁটু ব্যথা। হাঁটু ব্যথা আমি মনে করি আরো লাগে আমার লাগে 3 বছর 4 বছর আগে, 3 থেকে 4 বছর আগে। আপনি পেশাগতভাবে কি করেন? পেশাগত মানে এখন বর্তমান প্রবাসী ছিলেন। প্রবাসে কোথায় ছিলেন? সৌদি আরব। সৌদি আরব কত বছর এখানে? মার তো 6 মাস ছিলাম। 6 মাস। 6 মাসে ফিরে এসে ব্যথার জন্য, এই ব্যথার জন্য চিকিৎসা করার জন্য আইছি। মানে কাজ করতে পারছেন না ওখানে, আপনার যে প্রপারলি যে কাজ করার কথা সেটা ঠিকমতো করতে পারছেন না, অনেক যন্ত্রণা করে। তো 3 বছর আগে যখন আপনার এই ব্যথাটা প্রথম আপনি বুঝতে পারেন বা শুরু হয়েছিল, ব্যথাটা হাঁটু থেকে শুরু হয়েছিল, তো এর জন্য কোনো ডক্টরের কাছে গিয়েছিলেন তখন? হ্যাঁ, অনেক ডাক্তার দেখেছি, তারপরে ছোটখাটো ডাক্তার আর বেশিরভাগ ক্যালসিয়াম ওষুধগুলো দিত। আচ্ছা, সেই ওষুধে কোনো কাজ হয়েছিল? ব্যথা কমেছিল? ওষুধ খাইতাম তেমন পরিবর্তন হইতো না, মানে ওষুধ যে খাইতাম আগে যেরকম ছিলাম মানে স্বাভাবিকই ছিলাম, কোনো পরিবর্তন হইতো না। আচ্ছা, যত দিন গিয়েছে দেখেছেন তত খারাপ হচ্ছেন, ভালো আর হননি। এই অবস্থাতে একটা সময় প্রবাসে চলে গিয়েছেন? এই অবস্থায়। আচ্ছা, প্রবাসের আগে ব্যথাটা কম ছিল, যে 3-4 মাস কাম করছি, তারপর আস্তে আস্তে ব্যথাটা অনেক বাড়ছে। প্রবাসে অনেক 3-4টা ডাক্তার দেখাইলাম আমি। আচ্ছা, কিন্তু কোনো লাভ হয় না, তারও রোগ ধরতে পারে না। আপনাকে হয়তো দীর্ঘ সময় দাঁড়িয়ে কাজ করে। একটা হিন্দি ডাক্তার দেখেছি, হিন্দি ডাক্তার একটা সুই দিল, সুই দেওয়ার পরে কয় তুমি এই সুইটা যদি ভালো না হয় তাহলে বাংলাদেশে চলে যাও। পরে এর জন্য বাংলাদেশে চলে যাই। ওই ইনজেকশনে কোনো কাজ হয়নি? কাজ হয়নি। মানে আপনাকে হয়তো দীর্ঘ সময় দাঁড়িয়ে কাজ করতে হয়, বসে কাজ করতে, বিভিন্ন ওয়েতে কাজ করতে, কিন্তু আপনি ব্যথার জন্য আর আপনি কাজ করতে পারছিলেন না, হয়তো কিছু সময় শুয়ে থাকতে হয়। তো রাতে যখন ঘুমাতে যেতেন তখন ব্যথা করতো? হ্যাঁ, রাতে ঘুমাইলে বেশিরভাগ মাজায় ব্যথা করতো, মাজা আর মেরুদণ্ড। কিন্তু হাঁটুতে করতো অনেক রাতে, যে সময় রাতে 3টা 4টা বাজতো ওই সময় হাঁটুতে ব্যথা করতো, আর এগুলোর ভিতরে এরকম কামড়াইতো, বুঝছেন? সো এক বুক আশা নিয়ে এই ডিপিআরসি হসপিটালে এসেছেন, কি আশা করছেন ডিপিআরসি হসপিটাল থেকে? আশা করি ইনশাআল্লাহ ভালো হবে। আচ্ছা, অনলাইনে তো আসলে অসংখ্য ডক্টর আছে, অসংখ্য হসপিটাল আছে, ওয়াই ডিপিআরসি? ডিপিআরসি কেন পছন্দ করলেন? ডিপিআরসি স্যার শফিউল্লাহ ফুদানি স্যার, আমি অনেকগুলো ভিডিও দেখছি, দেখে তার কথাগুলো আমার পছন্দ লাগছে, মানে আমার যে রোগীদের সাথে তার কথা মিলে যাচ্ছে, এর জন্য আমি এই হসপিটালে আসি। দর্শক, আজকে হচ্ছে ওনার প্রথম দিন, উনি এক বুক আশা নিয়ে সেই প্রবাস থেকে উনি চলে এসেছেন স্যারের কাছে ট্রিটমেন্ট নেওয়ার জন্য। আজকে ওনার ট্রিটমেন্ট শুরু হয়ে যাবে র্যাপিডলি, অ্যাডভান্স রিহ্যাব ট্রিটমেন্ট, সম্পূর্ণ অপারেশনবিহীনভাবে। এই রুগীকে আমরা আপনাদের সামনে ইনশাল্লাহ নিয়ে আসবো, আল্লাহ চাহে তো সম্পূর্ণ সুস্থ অবস্থায়, ভালো অবস্থায়। সে পর্যন্ত অপেক্ষা করুন, দেখতে থাকুন। আসসালামু আলাইকুম।